শীতকাল বাঙালির এই কাল তো খুব প্রিয়। আর এই শীতকালে পিকনিক করতে কেনাই পছন্দ করে, কিন্তু এটা যদি হয় একটি বিখ্যাত জায়গা। হ্যাঁ বন্ধুরা, হুগলির একটি বিখ্যাত জায়গা মালিয়া, যেটা কাশী বিশ্বনাথ ধাম নামে পরিচিত। আজই তোমাদের ভিডিওতে দেখাবো এখানে তোমরা কীভাবে আসবে, এখানে তোমরা কীভাবে কী কী করতে পারবে। তো বেশি না কথা বাড়ি, আজকে এই ব্লগটি শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেব, এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো আমার তৈরি প্রতিটি ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো বেশি না কথা বাড়িয়ে আজকে এই ব্লগটি শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, আমি রঞ্জন, চলে এসেছি ব্লগ উইথ রঞ্জন ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি। আজকে চলেছি আমরা হুগলি জেলার যে বিখ্যাত জায়গা মালিয়া, যেটার অপর নাম হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। তো ভিডিওটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে। তো ব্লগটা যে ভালো হতে চলেছে, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে চলেছি আমি আর আমার বন্ধু দুজন মিলে, আমি আর চলেছি আমার বন্ধু সুরজিৎ চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো বন্ধুর সঙ্গে। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, ওখানে অনেক রকম বিভিন্ন জিনিস আছে তোমাদের, সেগুলোকে দেখাবো। তোমাদের আশা করছি মজা লাগবে, তোমরা গেলে যেতে পারো ওখানে ঘুরতে। চলো বেশি না কথা বলি, আজকে ব্লগটি শুরু করা যাক, যেতে যেতে তোমার সঙ্গে কথা হবে। তো ভাই ফাইনালে এসে গেছি, দেখতে পাচ্ছো মারিয়া যে আছে কাশী বিশ্বনাথ ধাম আমার পিছন দিকে আছে মেন গেটটা। তো এই গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করবো। চলো তোমাদের ভিতর দিকে প্রবেশ করি, তারপর তোমার দেখাই ভেতরে কি আছে না আছে। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে মেন গেট, এই মেন গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করলাম। তো গেটে ঢোকার পরে তোমরা দেখতে পাবে বাঁ দিকে একটি হাতির মূর্তি আছে। তো তোমাদের সেটা প্রথম দেখিয়ে দিই, সেই হচ্ছে হাতির মূর্তি। এটা সেই নোংরা ফেলার জায়গা করেছে, ভেতরে ডাস্টবিন করা আছে। তো ঠিক তার পাশেই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে বিভিন্ন রঙের শোপিস, মানে এই টাইপের করা আছে, নৌকা করা আছে। তো দেখো তোমরা সেই জিনিসটা। তো ভাই নৌকা দেখার পর নৌকার যে পিছন দিকে ওইদিকে তোমাদের একটা মন্দির আছে, চলো তোমাকে সেটা দেখাই। ওইদিকে মন্দিরটা আছে। তো নৌকার ঠিক পিছন ধার দিয়ে দেখতে পাবে ওখানে একটা মন্দির আছে, সেগুলো তোমাদের দেখাবো আগে। চলো মন্দিরে যাই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই মন্দির, এটা হচ্ছে শিবজির মন্দির, ভিতরে আছে ছোট একটা শিব ঠাকুর আছে। আর মন্দিরের ঠিক সামনে বাঁ দিকে রয়েছে যে দান বক্স, এখানে তোমরা কি দান করতে পারবে। ঠিক এই মন্দিরের সাইডে আর একটা মন্দির আছে, কালীমায়ের মন্দির আছে। জাস্ট কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটিকে। তো কালীমায়ের মন্দিরের ঠিক পাশে আর একটি মন্দির আছে, যেটা হচ্ছে হনুমানজির মন্দির। তো দেখতে পাচ্ছ এখানে তিনটে মন্দির দেখতে পেলাম পাশাপাশি আছে, আর ঠিক নিচে রয়েছে দান বক্স, এখানে দান করতে পারবে তোমরা। তো ভাই মন্দির দেখা প্রায় এদিকে শেষ হয়ে গেল। তো মন্দির দেখার পর আমার পিছন দিকে একটা পার্ক আছে, বাচ্চাদের পার্ক আছে, সেখানে তোমাদের নিয়ে যাব। আর সামনে রয়েছে শিবজির মূর্তি, প্লাস ওখানে একটা রয়েছে। তো ভাই শিবজির মূর্তির ঠিক যাওয়ার আগে রয়েছে একটি গন্ডারের মূর্তি পিছন দিকে আমার আছে, তোমরা সেটা তোমাদের দেখায় আগে কি মূর্তিটা আছে। তো ভাই শিশু উদ্যানটা আমি যে বলেছিলাম, শিশু উদ্যানটা সামনে আছে। শিশু উদ্যানের সামনে ঠিক রয়েছে এই টাইপের একটা মূর্তি, জাস্ট কত সুন্দর দেখতে পাচ্ছি দেখো, এই টাইপের একটা সুন্দর মূর্তি আছে শিশু উদ্যান।
তোমার মূর্তির ঠিক পাশেই রয়েছে আরো মূর্তি, সেগুলো তোমার দেখাবো আগে। দেখতে পাচ্ছ ওখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, আর ঠিক তার পাশে রয়েছে গান্ধীজির মূর্তি, আর ঠিক এখানটা রয়েছে মহিলাদের আর বাচ্চাদের শিশু উদ্যান, যেখানে ছেলেদের প্রবেশ নিষেধ আছে, ভিতরে আমাদের ঢুকতে দেবে না, পার্কটা যে আছে। তো ভাই এটা হলো সেই বাচ্চাদের মহিলাদের যে উদ্যানটা আছে, মানে পার্কের ভিতরে ঢুকতে দেবে না, পার্কের যে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি লোকগুলো ওখান পর্যন্ত যেতে পারবো আমরা। তো ওখান থেকে তোমাদের জাস্ট পার্কটা দেখিয়ে দিই ভিতর থেকে, টাইম দেওয়া আছে 2 থেকে 5টা পর্যন্ত। আর ঠিক তার পাশেই রয়েছে একটি রাক্ষসীর মূর্তি, আর রাক্ষসীর মূর্তি হাত দিয়ে জল পড়ছে, এটা খাবার জল। এখানে তোমার বাচ্চাদের পার্কটা দেখা প্রায় শেষ হয়ে গেছে, এই মেন গেট দিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর ওদিকে যাবো, আরো কিছু পার্ক আছে দেখাবো সেগুলো। তো ভাই ফাইনালি এই রাস্তা ধরে এবার আমরা যাচ্ছি আমার শিবজির মন্দিরে আছে, ওখানে যাচ্ছি। ভাই পিছন দিকে রয়েছে আমার শিবজির যে মূর্তি দেখতে পাচ্ছ আছে, সেখানে তোমায় নিয়ে যাবো। তো শিবজির মূর্তি যাওয়ার আগেই রয়েছে একটি বাগান, ফুলের বাগান। তো সেই ফুলের বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর তোমাকে নিয়ে যাবো ওখানে। তো দেখতে পাচ্ছ ফুলের বাগান রয়েছে, বিভিন্ন রকম ফুলের চাষ হয়েছে এখানে। তো ফুলের বাগানের ভিতরে রয়েছে একটি সুন্দর জাস্ট দেখতে পাচ্ছ। তো তোমাদের বলে রাখি এখানে এলে কিন্তু কিছু হাত দেবে না, হাত দিলে এখানে ফাইন করে দিচ্ছে দেখতে পাচ্ছি। জাস্ট কত সুন্দর লাগছে দেখো ফুলের বাগানটা দেখতে। আর ঠিক ফুলের বাগানের পিছন দিকে রয়েছে গেস্ট হাউস, তোমরা যদি আসো এখানে গেস্ট হাউসে ভাড়া নিয়ে থাকতে পারবে। তো এই দেখতে পাচ্ছ এই একটা গেস্ট হাউস আছে, পিছন দিকে আর গেস্ট হাউস আছে, জাস্ট কত সুন্দর দেখতে লাগে দেখো। ঠিক ফুলের বাগানের সামনেই রয়েছে দেখতে পাচ্ছ এই যে জলযাত্রী, এখানে তোমার জল ঢালা হয়, সেই জলযাত্রীর দেখতে পাচ্ছ জাস্ট কেমন লাগছে দেখতে। শ্রাবণ মাসে যে জল ঢালা হয় সেই জলযাত্রীর চিত্র ফুটে রয়েছে এখানে, জাস্ট কত সুন্দর দেখতে লাগছে। তো এবার আমরা আস্তে আস্তে যে সিদ্ধির মূর্তিটা আছে সেখানের দিকে এগিয়ে যাচ্ছি। তো মূর্তির উপরে ওঠার আগে এখানে রয়েছে প্রণামি বক্স, আর তোমাদের জুতোটা এখানে খুলতে হবে। তো জুতো খোলার পরে আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে এগিয়ে যাচ্ছি শিবজির যে মূর্তিটা আছে সেখানে। তো এই হচ্ছে সেই শিবজির মূর্তি, উপরে রয়েছে সবচেয়ে বড় মূর্তি এখানে। তো শিবজির মূর্তির পরই তোমাদের আরেকটি বড় মূর্তি দেখাবো, যেটা হচ্ছে হনুমানজির মূর্তি, ঠিক শিবজির মূর্তির পিছন দিকে রয়েছে। তো এটা আগে দেখে নিই, তারপর তোমাদের নিয়ে যাবো ওখানে। তো ভাই ফাইনালি যে শিবজির মূর্তিটা রয়েছে এখান থেকে জাস্ট পিছন দিকে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট পার্কের যে ভিউটা রয়েছে পিছন দিকে দেখো, এখান থেকে জাস্ট অসাধারণ লাগে ভিউ দেখতে। তো ভাই এটা হলো সেই ঘন্টা, তো ঘন্টাটা আমি বাজিয়ে নিচ্ছি, সুন্দর লাগলো ঘন্টা বাজাতে। তো তারপর এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বরাবর নিচের দিকে নেমে এলাম। তো ঠাকুরটা দেখার পর ঠাকুরের ঠিক পিছন দিকে রয়েছে বলেছিলাম একটা, যে হনুমানজির মূর্তি আছে দেখতে পাচ্ছ পিছন দিকে, সেই মূর্তি পার্ক আছে ভিতরে একটা। তো তোমাদের সেই পার্কের দিকে আমি ভিতরে ঢোকাবো, ঢুকিয়ে দেখাবো ভিতরে কী কী আছে না আছে, চলো আগে দেখি। আর ভিতরে ফটো শুট হচ্ছে, ক্যামেরাম্যান আছে ওখানে, তোমরা ফটো তুলতে পারবে এলে, আর কোনো কিছু জিনিসে হাত দেবে না কিন্তু এলে।
তো দেখতে পাচ্ছ এই যে গেট, এখানে সব কিছু লেখা আছে, ভিতরে পান গুটখা খাওয়া চলবে না এখানে। আর তারপরে রয়েছে যে হনুমানজির মূর্তিটা, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর তার নিচে রয়েছে, ঠিক ফটোগ্রাফার বলেছিলাম যে ফটো তুলতে এখানে 20 টাকা করে নিচ্ছে ফটো তুলতে। তো ভাই ফাইনালি এই ঠাকুর যে মূর্তিটা আছে, ঠাকুরের মূর্তির পাশ দিয়ে ঠিক রয়েছে পার্ক। ভিতরের দিকে দেখতে পাচ্ছি দোলনা রেখা আছে, পার্ক আছে। এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা কেমন দোলনায় দোল খাচ্ছে, বাচ্চা খাচ্ছে, বাচ্চার বাবারাও খাচ্ছে দোলনায় দোল। তোমরা আসতে পারো এখানে, জাস্ট কত সুন্দর ভিউ লাগছে দেখতে পাচ্ছি পার্কটা। এটা হলো সমগ্র এই পার্কের যে এরিয়াটা, এখানে মোট 2টো পার্ক আছে, একটা বাচ্চা এবং বাচ্চার মায়েদের আছে, যেখানে ছেলেদের নিষেধ আছে। আর এই পার্কটা হচ্ছে সবার জন্য পার্ক, এটা একটি ছোট পার্ক, ওটা হচ্ছে বড় পার্ক ছিল। আর পার্কের ঠিক পিছন দিকে রয়েছে গেস্ট হাউস, এখানে অনেকগুলো গেস্ট হাউস রয়েছে তোমাদের আসার জন্য, মানে তোমরা এসে থাকতে পারবে এখানে। আর ঠিক পার্কে রয়েছে ফুলের গাছ, জাস্ট কত সুন্দর দেখতে লাগে দেখো তোমরা ফুলের গাছগুলো। তো ভাই ব্লগ করা প্রায় শেষের পথে আমাদের, তো ব্লগ করা দেখতে পাচ্ছ বন্ধু, দুজন মিলে বন্ধুরা এসেছি, জাস্ট মজা হচ্ছে কত সুন্দর এখানে। আর ঠিক তার পিছন দিকে রয়েছে একটি বন মানুষ, যেখানে পানীয় ব্যবস্থা করা আছে পিছন দিকে, চলো সেটা আমাদের দেখাই আগে। তো বন্ধুরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা যে পার্কটা ছিল ওখান দিয়ে পার্ক দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো ঠিক পার্ক দিয়ে বেরিয়ে যাওয়ার পরই দেখতে হবে গোলাপ গাছ, জাস্ট কত সুন্দর গোলাপ গাছগুলো হয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তো ব্লগটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও, এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো আমার বন্ধু এসেছে সুরজিৎ, তো কিছু বলতে চাইছে, তো কেমন লাগলো? আজকে মালিয়া কাশী বিশ্বনাথ পার্কে আসলাম, মালিয়া পার্ক। আপনারা আসুন, আমাদের এই ভিডিও দেখুন, আমাদের যে চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এইটুকুটাই, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগ ভিডিওতে। তো টাটা।